দেখতে দেখতে আমাদের দার্জিলিংয়ে 3টে দিন কেটে গেল। সত্যি কথা বলতে এই 3টে দিনে আমরা একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, বিকজ বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে। আর আমরা না আমাদের এই স্যান্ডেলিং হোটেলটা নিয়েই ছিলাম যে আমাদের রুমের জানলা থেকে আমরা বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে দার্জিলিংটি এনজয় করব। বাট সত্যি কথা বলতে কপাল খারাপ ছিল, তাই জন্য খুব একটা ভালো করে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়নি। বাট আজকে যাব, আজকে মানে ফিরে যাব কলকাতা। বাট দেখো ওয়েদারটা বেশ ভালো, আর কিছুদিন থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালবেলাটায় একটু আমাকে কাঞ্চনজঙ্ঘা মুখটা দেখিয়েছিল, মানে দেখিয়েছিল মুখ না দেখালেও রেখা অন্তত দেখেছি জানলা থেকে। দেখো আবার ঘন কুয়াশা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালে যেটুকুন দেখিয়েছে সেটুকুন তো তোমাদেরকে দেখালাম, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই দেখো আবার ঘন কুয়াশা হয়ে গেছে, আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের লাস্ট ডে, মানে আজ আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এই অবধিই ছিল আমাদের দার্জিলিং ট্রিপ। আর এখন মেয়েকে খাবো, মেয়ের খাবার, এই যে মেয়ের খাবার রেডি হয়ে গেছে। আর ওকে খাওয়ানো হয়ে গেলে আমরাও রেডি হব, আস্তে আস্তে রেডি হয়ে ব্যাকপ্যাক সব কালকে রাতেই গোছানো হয়ে গেছে, রেডি হব, নিচে যাব, ব্রেকফাস্ট করব, দেন 10টার সময় আমাদের গাড়ি বলাই আছে, আসলেই আমরা বেরিয়ে যাব এনজিপির জন্য। মাঝখানে ভেবেছিলাম মিরিকটা ঘুরে তারপরে যাব, বাট যা বৃষ্টি আর ওই জন্য ভাবলাম আর যাবই না, একেবারে এনজিপি চলে যাব। কারণ আবার যদি জ্যামে ঠ্যামে পড়া হয় তাহলে আমাদের ট্রেন 3টের সময়, তখন আবার লেট হয়ে যাবে, মানে ট্রেন মিস হয়ে যেতে পারে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, মেয়েও এখন উঠে পড়েছে, ওই দেখো উঠে বসে বসে খেলছে, ওকে খাইয়ে নিই, দেন রেডি হতে থাকি। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি চেক আউটের জন্য। আর বাইরের সিনারিওটা তোমাদেরকে একবার দেখাই না, তো জাস্ট আজকে সত্যি দারুণ দারুণ দারুণ, আহা হা, আজকে সত্যি যে কি সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেও তোমাদেরকে দেখালাম না যে পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখো আবার সব ক্লিন হয়ে গেছে, কি সুন্দর লাগছে। যেতেই ইচ্ছা করছে না সত্যি কথা বলতে, খুব মানে যেতে হবে তাই আর যাই। আজকের এই আউটফিটটা তোমাদেরকে আবার দেখাই, এটা আমি নিয়েছিলাম হচ্ছে সপার স্টপ থেকে, এটা একটা কোট সেট ছিল, বাট এটা প্যান্টটা এতটাই লম্বাই ছিল যে আমার কাটানো, আমি এটা অন্য লেগিংস দিয়ে এটাকে পেয়ার আপ করে নিয়েছি। আর এই যে ড্রেসটা, আমি একটু প্রচুর ওভার সাইজ নিয়েছি, বিকজ আমার এই একটু ঢিলে ঢালা এগুলো খুব ভাল লাগে। আর এটা হচ্ছে ড্রেস, চেক আউটের জন্য রেডি। চলো আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টে, যে গাড়িকেও রেডি করে সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়েই ব্রেকফাস্টে যাব। আর আগে দেখি ব্রেকফাস্টে কী কী আইটেম আছে, নিচে যাই খাই। ওদের তো বাফেটে থাকে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু কালকে আমরা ব্রেকফাস্ট এখানে করিনি, কেভেন্টারে করেছিলাম। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে দু একটা জিনিস আছে যেগুলো ব্যাগে ঢোকাতে হবে, ঢুকিয়ে আমরা 10টা 10টা 15 মিনিটে এখান থেকে চেক আউট করে যাবো, মানে গাড়ি এসেই যাবে 10টার মধ্যে, তো তারপর বেরিয়ে যাবো। চল, এসে গেছে ওনার, যদিও ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট তাও কিরে যাবি না, টাটা। চলো ব্রেকফাস্ট করতে যাবো, তো ওর বাবা যতক্ষণ না বেরোবে ও ততক্ষণ বেরোবে না। যাচ্ছি আমরা এখন 3 জন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আচ্ছা
হচ্ছে যে স্পা থেরাপি স্যার। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা উপরে যাচ্ছি, গিয়ে টুকটাক কিছু কাজ আছে মানে গোছানোর আছে সেগুলো নিয়ে আমাদের গাড়িও এসে গেছে। জাস্ট লুক, আজকে আমাদের জানলা থেকে সত্যি অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আজকে আর যেতে ইচ্ছে করছে না, আবার টিকিট কাটা আছে তাই যেতে হয়। জাস্ট দেখো মেঘগুলো ওর উপরে পড়েছে। হ্যাঁ, সো রেডি, সব নেমে আছে। এর অনেক তারা আছে, খালি বেরোনো তারা দিচ্ছে। ছিল আমাদের রুম নাম্বার 302। টাটা টাটা রুম। দাদা ট্রলিগুলো তুলে নিন পেছনে। টাটা হোটেল
wanna wake up with you in the morning. Show me this kind of fake to you now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you. এর কোনো কাজ নেই মাম্মা, মাম্মা দাঁড়াও, মা তুই বলছিস এবার গিয়ে স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে? অনেক ABCD পড়ে নিয়েছিস তুই। এই সবে ট্রেন ছেড়ে পেছন দেখেই বুঝতে পারছো। এবার এনাকে খাওয়াবো, খাবার ওইখানে রেডি আছে। ফাজিয়াটা যাচ্ছে হাফাজার, প্রচন্ড ট্রেনের রাশ। তারপরে তাকে যে রাখা নিয়ে আমার একটা প্রবলেম হয়েছিল, সব ধীরে ধীরে শেয়ার করবার। বন্ধু ভারত নিয়ে অনেক কমপ্লেন আছে, সো ফাইনালি আমাদের দার্জিলিং ট্রিপ শেষ। আমরা হাওড়ায় নেমে গেছি আর আমার শ্বশুরমশাইও গাড়ি নিয়ে একদম হাওড়ায় চলে এসেছিলো, হাওড়া স্টেশনে। তো আমরা এবার চলে ফিরবো হচ্ছে আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, কীরকম লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই, ভালো থাকো।